মিসেস জাহানের চিৎকার শুনে সবাই ড্রয়িং রুমে এসে হাজির। কি হলো জাহান, এত চিৎকার করছো কেন? তোমার ছেলের কি অবস্থা দেখো। মাহবুব, জাহান সহ সবাই ইমরানের দিকে তাকায়। ইমরানের এই অবস্থা দেখে সবাই শকড হয়ে যায়। ইমরান, তোর এই অবস্থা কি করে হলো? একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা, তেমন কিছু না। মা, তুমি অযথাই হাইপার হচ্ছো। হাত বা কপালে ব্যান্ডেজ, আর তুই বলছিস কিচ্ছু হয়নি। ইমরান তার মাকে জড়িয়ে ধরে। আহ মা, ভালো হয়ে যাবে তো, আমি উপরে গিয়ে ফ্রেশ হয়ে আসি। ইমরান সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে চলে যায়। ইমরানের মাথায় হাতে ব্যান্ডেজ দেখে সিনের মন অনেক খারাপ হয়ে যায়। সকালবেলাও ইমরান সুস্থ ছিল, আর এখন হাত মাথায় ব্যান্ডেজ নিয়ে হাজির। সিনহা ইমরানের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। সিনহা ইমরানের রুমে এসে রুমের মধ্যে ইমরানকে খুঁজে পায় না। আরে গেল কোথায়? হঠাৎ ওয়াশরুমে দরজা খোলা শব্দে সিনহা সেদিকে তাকায়। ইমরান মাত্রই ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরোলো। সামান্য একটা তোয়ালে ছাড়া শরীরে আর কোনো কাপড় নেই। ইমরানের বুকে বিন্দু বিন্দু পানি জমে আছে, চুল থেকে টুকটাক পানি ঝরছে। সিনহা লজ্জা শরমের মাথা খেয়ে ইমরানের দিকে হা করে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। সিনহা মনে মনে ভাবছে, ডেভিলটা এত সুন্দর কেন? ইমরানের হঠাৎ সিনহার দিকে চোখ পড়ে। আরে তুমি এখানে? ইমরানের কণ্ঠে সিনহা ভাবনা জগৎ থেকে বের হয়ে আসে। লজ্জা শরমের মাথা খেয়েছেন? এভাবে একটা মেয়ের সামনে আসতে আপনার লজ্জা করে না? ওয়েট, এটা আমার রুম, ওকে? এখানে আমি যেভাবে ইচ্ছে সেভাবে থাকবো, দরকার পড়লে কাপড় ছাড়াই থাকবো। তোমার লজ্জা করে না এভাবে একটা ছেলেকে দেখে হা করে তাকিয়ে থাকতে? আমি কই তাকালাম? ও আচ্ছা, তাকানি বুঝি। ইমরান এই কথা বলতে বলতে সিনহার দিকে এগিয়ে আসে। কি হলো, এগুচ্ছেন কেন আপনি? ভাল লাগে তাই। সিনহা খেয়াল করলো ইমরানের হাত থেকে হালকা হালকা রক্ত পড়ছে। সিনহার হঠাৎ করে ইমরানের উপর মেজাজ গরম হয়ে যায়। আপনি কি? হ্যাঁ, আক্কেল জ্ঞান কিচ্ছু নাই। দেখছেন আপনার হাত মাথায় ক্ষত, নতুন কাঁচা ব্যান্ডেজ করা, তারপরে কোন আক্কেলে আপনি গোসল করেছেন? দেখছেন এখন হাত থেকে যে রক্ত পড়ছে। ইমরান থতমত খেয়ে যায় হঠাৎ সিনহার এমন আচরণে, তারপর নিজেকে সামলিয়ে নেয়। আরে ও কিছু না। কি কিছু না, বেশি বুঝেন আপনি। তাড়াতাড়ি পোশাক চেঞ্জ করুন, আমি বাইরে অপেক্ষা করছি, নতুন করে ব্যান্ডেজ করে দিব। সিনহা দাঁড়ালো না, রুমের বাইরে চলে আসলো। বাবা এত কেয়ার, বউ বউ মনে হচ্ছে, অবশ্যই এমন কেয়ার পেতে ভালোই লাগে। ইমরান ঝটপট একটা ট্রাউজার টি শার্ট পরে নিল, যদিও পড়তে কষ্ট হচ্ছিল। হয়ে গেছে আমার, ইমরানের কণ্ঠ শুনে সিনহা রুমের ভেতর প্রবেশ করে। ইমরানের হাত ধরে বিছানায় বসালো। ওহো, এই ফার্স্ট এড বক্সটা কোথায়? ওখানে। সিনহা ফার্স্ট এড বক্সটা বিছানায় রাখলো। সিনহা ইমরানের হাত মাথার পুরো ব্যান্ডেজ গুলো খুব আস্তে আস্তে খুলে দিচ্ছে, যেন তার লেগে না যায়। ইমরান সিনহার দিকে অপলক ভাবে তাকিয়ে আছে, তার চোখের পলকই পড়ছে না। ইমরানের ব্যথায় যেন সিনহাও ব্যথা পাচ্ছে, তার কষ্ট যেন সিনহা কষ্ট পাচ্ছে। একজন মানুষকে কতটা ভালোবাসলে এমন অনুভব হতে পারে? এমন মেয়েকে লাইফে পাওয়া ভাগ্যের ব্যাপার, এমন মেয়েকে ভালো না বেশে কেউ থাকতেই পারে না। হঠাৎ ইমরানের হাতে ব্যথা পেলে সে চিল্লিয়ে উঠে, কি হলো, ব্যথা পেয়েছেন? সরি, আমি খেয়াল করিনি। আরে আরে সিনহা, এত হাইপার হচ্ছ কেন? তেমন ব্যথা পাইনি। আপনাকে কে বলেছে গোসল করতে যেতে? আর এখন কষ্টটা পাচ্ছেন। ভালোই হয়েছে গোসল করে, গোসল করলে কি কারো এত কেয়ার পেতাম? এমন যত্ন কেয়ার ভালোবাসা পেলে রোজ গোসল করতে রাজি। যে এত যত্ন কেয়ার করে ভালোবাসে, তাকে তো আর আপনি পছন্দ করেন না, ভালোবাসেন না। কে বলেছে ভালোবাসি না? মানে আমি ভালোবেসে ফেলেছি। কাকে? যে আমাকে ভালোবাসে তাকে। আপনাকে কে ভালোবাসে শুনি? যে আমার কেয়ার যত্ন করে সে। সে কে? যাকে আমি ভালোবাসি সে। আপনি আমার মেজাজটা গরম করবেন না, না হলে খবর আছে আপনার। আচ্ছা থাক, তাহলে তোমার জানতে হবে না। আপনাকে মন চাচ্ছে মেরে ভূত বানিয়ে ফেলি। ইমরানের হাত মাথায় ব্যান্ডেজ করা শেষ হলে সিনহার রেগে রুম থেকে বের হয়ে যায়। সিনহা শুনো। ইমরানের কণ্ঠ শুনে সিনহা দাঁড়িয়ে যায়। এই বুঝি ইমরান তাকে বলবে, সিনহা আমি তোমাকে ভালোবাসি, আর সে দৌড়ে গিয়ে ইমরানের বুকে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু না, ইমরান তেমন কিছুই বলল না। সন্ধ্যায় তোমাকে নিয়ে বের হব, রেডি হয়ে থেকো। সিনহা জবাব না দিয়ে হন হন করে হেঁটে চলে যায়। ইমরান হাসে, সে জানে সিনহা ঠিকই রেডি হয়ে বসে থাকবে। সন্ধ্যার পর ইমরান সেজেগুজে নিচে নামে। নিচে নামতে ইমরানের চাচা সামনে পড়ে যায়। চাচা স্বভাব সুলভ তার ভ্রুটা উঁচু করে, ইমরানকে নিচ থেকে উপর পর্যন্ত পর্যবেক্ষণ করে নেয়। ওহে ভাতিজা, ওহে, সেজে গুজে কোথায় যা হচ্ছে শুনি, সঙ্গ দিবেই বা কোন রূপ শুভবতী গুণী। কথায় কথায় ভ্রু উঁচু করো কেন, বাইরে যাবো সিনহাকে নিয়ে। ভাজানকে ডাকবো,
দেখাবো যে আমার ভাতিজা কিভাবে ইটিশ পিটিশ করে আমার ভালা সাজে। তোমাকে কষ্ট করে ডাকতে হবে না, তাদের থেকে পারমিশন নিয়ে বের হচ্ছি। যাক, পারমিশন নিছিস ভালো কথা, চল আমিও তোদের সাথে যাব। মাথা খারাপ, তোমার কেন নিব আমাদের সাথে? তুমি তোমার আদরের বউ সোহাগী বেগমরে নিয়ে যেখানে খুশি সেখানে যাও। ঠ্যাস মেরে কথা কবি না ভাতিজা, যা যামুনে তোর লগে, আমার এত যাওয়ার শখ নেই। যেদিন আরেকটা বিয়ে করবো সেদিন সব প্রতিশোধ তুলবো। সিনহ সেজেগুজে ইমরানের সামনে এসে হাজির। ইমরান মুগ্ধ হয়ে সিনহার দিকে তাকিয়ে আছে। সিনহা আজকে শাড়ি পরেছে, আকাশি রঙের শাড়িতে সিনহাকে অপ্সরীর মতো লাগছে। ইমরানের সিনহা থেকে চোখ সরাতেই ইচ্ছে করছে না, সে হা করেই সিনহার দিকে তাকিয়ে আছে। সিনহা ইমরানের এক্সপ্রেশন বুঝতে পেরে লজ্জায় মাথা নিচু করে ফেলে। চাচা ইমরানের হা করে তাকিয়ে থাকতে দেখে ইমরানের সামনে এসে দাঁড়ায়। ইমরান ডান হাত দিয়ে চাচাকে সামনে থেকে সরিয়ে দেয়। চাচা আবার সামনে এসে দাঁড়ায়। ইমরান আবার বাম হাত দিয়ে চাচাকে সামনে থেকে পাশ সরিয়ে দেয়। চাচা আবারও দাঁড়ালে ইমরান বিরক্ত হয়ে সিনহার দিক থেকে চোখ সরিয়ে চাচার দিকে তাকায়। সমস্যা কি তোমার চাচা? এভাবে হা করিয়া মাইয়াটারে খাইয়ে ফেলেছিস কা? সামনে যে তোর চাচা, আমি মুরব্বি দাঁড়িয়ে আছি, চোখে দেখোস না? লজ্জা সরম দেখি একটুও নাই তোর। সর তো চাচা, তোমার সামনে আবার কিসের লজ্জা সরম? চলো সিনহা, আমরা যাই। ইমরান সিনহার হাত ধরে, সিনহা একবার হাতের দিকে তো একবার ইমরানের দিকে তাকায়। ইমরান মুখে হাসি নিয়ে সিনহাকে নিয়ে হাঁটা ধরলো। চাচা ইমরান সিনহার যাওয়ার দিকে তাকিয়ে আছে। ব্যাত ভাতিজা, চাচার সামনে হাত ধরাধরি শুরু করছে। ইমরান সিনহাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসলো। সিনহা রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করেই অবাক, রেস্টুরেন্টের ভেতর কোনো মানুষজনই নেই। আচ্ছা, এই রেস্টুরেন্টে কোনো মানুষজন নেই কেন? আজকে রাতের জন্য রেস্টুরেন্টটা আমাদের। কি? কিন্তু কেন? যাতে কেউ আমাদের ডিস্টার্ব না করে। কেউ আমাদের কেন ডিস্টার্ব করবে? করতে পারে বলা যায় না। চলো ওই টেবিলতে বসি। ইমরান সিনহার হাত ধরে চেয়ারে বসিয়ে দেয়। ইমরান সিনহা সামনে হাঁটু গেড়ে বসে। সিনহার পায়ে হাত দিতেই সাথে সাথে সিনহা পা সরিয়ে ফেলে। কি করছেন? কি পা ধরছেন কেন? পাটা দাও। না, পায়ে হাত দিচ্ছেন কেন? বেশি কথা বলো তুমি। ইমরান নিজেই সিনহার পাটা নিয়ে তার পায়ের উপর রাখে। সিনহা অবাক হয়ে ইমরানের কর্মকাণ্ড দেখছে। ইমরান নিজের পকেট থেকে একজোড়া নূপুর বের করে সিনহার দুই পায়ে পরিয়ে দেয়। ওয়াও, নূপুর, ধন্যবাদ সিনহা, আই লাভ ইউ। সিনহা চরম অবাক, সাথে শকড। ইমরান তাকে আই লাভ ইউ বলেছে? সে কি সত্যি নিজের কানে শুনেছে নাকি ভুল শুনছে? সিনহা হাঁটু গেড়ে বসে থাকা ইমরানের দিকে অবাক হয়ে তাকায়। কি বললেন আপনি? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আই লাভ ইউ সিনহা। আমি স্বপ্ন দেখছি না তো? টেবিল সত্যি আমাকে আই লাভ ইউ বলেছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এত ঢং করতে হবে না, সত্যিই বললাম। এখন তাড়াতাড়ি আই লাভ ইউ টু বলো, নাহলে আই লাভ ইউ ফেরত নিব অন্য কাউকে বলার জন্য। সিনহা ইমরানের কথা শুনে রেগে ফায়ার। সে চেয়ার থেকে উঠে ঝড়ের গতিতে এসে ইমরানের শার্টের কলার চেপে ধরলো। কি বললেন আপনি? একদম মেরে ফেলবো। এই মুখ দিয়ে যখন আমাকে আই লাভ ইউ বলেছেন, তখন আর অন্য কাউকে আই লাভ ইউ বলতে দিচ্ছি না। আপনি শুধু আমার, শুধু আমাকেই আই লাভ ইউ বলবেন। ইমরান সিনহার কোমর চেপে ধরে সিনহাকে নিজের সাথে মিশিয়ে নিল। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সিনহা। সিনহা দেরি করলো না, ইমরানের বুকে ঝাঁপিয়ে পড়লো, শক্ত করে ইমরানকে জড়িয়ে ধরলো। ইমরানও সিনহাকে দুই হাতে জড়িয়ে নিল। কিছুক্ষণ এভাবে থাকার পর সিনহা ইমরানের বুক থেকে উঠে আসে। ইমরান এখনও সিনহার কোমর চেপে ধরে আছে। আই নিড আ কিস। সিনহা দেরি করলো না, তার ডেবিলের ঠোঁটজোড়া নিজের ঠোঁটজোড়া মিলিয়ে দিল। সিনহা দেরি করলো না, তার ডেবিলটার ঠোঁটজোড়া নিজের ঠোঁট মিলিয়ে দিল। ইমরান সিনহা একে অপরের ঠোঁটজোড়া আবেশেই চোখ বন্ধ করে নিয়েছে। তাদের ডিস্টার্ব করার জন্য এখানে চাচা বা কেউ নেই, তাই দুজনেই তৃষ্ণার্ত পথিকের মতো একে অপরের ঠোঁট নিয়ে মেতে উঠেছে। প্রায় পাঁচ মিনিট পর দুজন দুজনের ঠোঁটজোড়া ছেড়ে হাঁপাতে লাগলো। তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে দিল। কি খাবা বলো, অর্ডার করি। আপনি যা অর্ডার দেবেন সেটাই খাবো। ওকে ওকে। ইমরান সিনহার হাত ধরেই বাইরে চলে আসলো। গাড়ি থাকুক, হেঁটে যাব। আচ্ছা চলো। সিনহা তার পা থেকে জুতা জোড়া খুলে নিয়ে ইমরানের দিকে বাড়িয়ে দিল। এই ধরেন, আমার জুতো হাতে নিন। আমি তোমার জুতো হাতে নিব? এতে অবাক হওয়ার কি আছে? আপনি আমার প্রেমিক, তাই প্রেমিকার জুতো হাতে নেওয়া আপনার দায়িত্ব। আচ্ছা দাও, প্রেমিক যেহেতু হয়েছে কত কিছুই করতে হবে। হুম। ইমরান সিনহার জুতা জোড়া হাতে নিল। সিনহা ইমরানের এক হাত জড়িয়ে ধরে খালি পায়ে হাঁটতে লাগলো। শুনছো জাহান, তোমার ছেলে আর সিনহাকে একসাথে খুব ভালো মানাবে তাই না? হুম, আমার কাছে সিনহাকে খুব পছন্দ হয়েছে আমার ইমরানের জন্য। আমার মনে হয় ওরা একে অপরকে খুব পছন্দ করে। শুধু পছন্দ না, ভালোবাসে।
এখন তাড়াতাড়ি ওদের বিয়েটা সেরে ফেলো। হুম, দুই দিন পর শিখদের সাহেবের সাথে কথা বলবো। সিনহা হঠাৎ মাঝপথে বসে যায়। আর হাঁটতে পারছি না, পা ব্যথা হয়ে গেছে তো। আপনি না হাঁটলে চাইলেন, এখন পা ব্যথা হয়ে গেল। পা ব্যথা হয়ে গেলে আমি কি করব? সেটাই তো, তো এখন কি করবে? আমি জানি না। ইমরান সিনহার কাছে এসে সিনহাকে হুট করে কোলে তুলে নিল। আরে পড়ে যাব তো। ইমরানের কোল থেকে সিনহা কখনো পড়বে না। তাই সিনহা তার দুই হাত দিয়ে ইমরানের গলা জড়িয়ে ধরে গালে একটা চুমু বসিয়ে দিল। ইমরান শকড সিনহার কাণ্ডে। এটা কি হলো? কই কি হলো? চুমু দিলে কেন? আমি খুশি হয়েছি তাই আপনাকে চুমু দিচ্ছি। ও আচ্ছা, তাহলে তো আমিও খুশি হয়েছি, এখন আমি তোমাকে চুমু খাবো। খান না, মানে করেছে কে? আচ্ছা। ইমরানও টুপ করে সিনহার গালে চুমু খেয়ে নিল। ইমরান বাকি রাস্তা সিনহাকে কোলে নিয়ে বাসায় চলে আসলো। সিনহা বিছানায় শুয়ে শুয়ে সন্ধ্যার ঘটনাটা ভেবে ব্লাশিং হচ্ছে। আজকে সে জীবনে সব থেকে বেশি খুশি হয়েছে, তার ডেভিলটা আজকে তাকে ভালোবাসি বলেছে। এখন ডেভিলটার উপর সে তার অধিকার খাটাতে পারবে। ইস, ডেভিলটা এখন আমার। হ্যাঁ, শুধুই আমার। পরের দিন আজকে আয়ান আয়রা আয়াদের বাসায় বাড়িতে যাবে। সবাই রেডি হচ্ছে, সিনহা এখান থেকে যেতে মন চাচ্ছে না। কালকেই ডেভিলটা তাকে ভালোবাসি বলল, দুদিন এখানে থাকতে পারলে ভালোই হতো। সবাই রেডি হয়ে নিচে নেমে আসে। আয়রা তার শ্বশুর শাশুড়িকে সালাম করে। আয়ান, আমার বৌমাকে নিয়ে সাবধানে যাবি। জি বাবা। সিনহা ইমরান সবার চক্ষু আড়ালে একে অপরকে বিদায় জানায়। সিনহা মাহবুব সাহেব মিসেস জাহানকে সালাম করে বিদায় জানায়। আজকে ইমরান ভার্সিটিতে এসেছে। ভার্সিটিতে আসতেই তার লোকগুলো এসে তাকে সালাম জানায়। ভাই, সেদিন আপনাকে ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করা হয়েছে। জানি আমি। কিভাবে আমাকে অ্যাক্সিডেন্ট করেছে আর আমি জানবো না? তো এখন সে কোথায়? ভার্সিটিতে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, এখন ক্যান্টিনে আছে। ক্যান্টিনে আসতেই খেয়াল করলো জিসান বসে বসে কফি খাচ্ছে। ইমরান জিসানের সামনে চেয়ারে বসে দু পা টেবিলের উপর রাখে। জিসান ইমরানের এমন বিহেভ দেখে রেগে যায়। হাউ ডেয়ার ইউ। ইমরান শটডাউন করে চেয়ার থেকে উঠে দাঁড়ায় এবং টেবিলের উপর দিয়ে জিসানের কলা চেপে ধরে। আমার কত ডেয়ার তুই চিন্তা করতে পারবি না। তোর কত বড় সাহস আমাকে গাড়ি দিয়ে ধাক্কা দিস। তোর কারণে আমার হাত মাথায় ব্যান্ডেজ করতে হলো। আজকে তোর ব্যান্ডেজের ব্যবস্থা আমি করব। ইমরানের হাতে একটা লাঠি দিয়ে জিসানকে মারধর শুরু করে। কে ইমরানকে বাধা দেওয়ার সাহস করে না, সবাই তামাশা দেখছে। ইমরানের ফোনের রিংটোন বেজে ওঠে। ইমরান তার লোকগুলোকে ইশারা করে জিসানকে মারার জন্য। ইমরান পকেট থেকে ফোন বের করে দেখে সিনহার ফোন। হ্যালো। এতক্ষণ লাগে কল রিসিভ করতে? একটু ব্যস্ত ছিলাম। আমি ভার্সিটিতে। কই আপনি, দেখা করব? আমিও ভার্সিটিতে আছি, দেখা করা যায় তবে শর্ত আছে। একই ভার্সিটিতে আমরা, এখানে দেখা করতে শর্ত লাগবে, তার উপর ভালোবাসার মানুষের সাথে। ভালোবাসার শর্তই দিব তোমাকে। আচ্ছা শুনি, কি শর্ত আপনার? আমাকে দেখার সাথে সাথেই জড়িয়ে ধরতে হবে। কি, আপনি পাগল হচ্ছেন? কি বলছেন, ভার্সিটির সবার সামনে আপনাকে জড়িয়ে ধরবো? তা কি হয়েছে, তুমি তোমার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরবে, তাতে কার কি? তারপরও আমার লজ্জা লাগবে। তাহলে ঠিক আছে, থাকো তুমি তোমার লজ্জা নিয়ে, আমি দেখা করব না। এরকম করেন কেন? তোমার আমাকে জড়িয়ে ধরতে ভালো লাগে না তাই না? ইমোশনাল ব্ল্যাকমেইল করা হচ্ছে আমাকে। আচ্ছা আসেন, আপনাকে দেখলেই আমি জড়িয়ে ধরব। থ্যাংক ইউ জেনেমন, লাভ ইউ। ইমরান ক্যান্টিন থেকে বের হতে দেখে সিনহা মাঠের এক পাশে দাঁড়িয়ে আছে। ইমরান হাত দিয়ে সিনহাকে ইশারা করে, সিনহাও ইমরানকে দেখতে পায়। ইমরান দুই হাত মেলে দাঁড়িয়ে আছে। সিনহাও বুঝতে পেরেছে তার এখন কি করতে হবে। সিনহা দৌড়ে ইমরানের কাছে এসে ইমরানের বুকে ঝাঁপিয়ে পড়ে। এত আস্তে জড়িয়ে ধরছো কেন, পালিয়ে যাবো তো পরে। পালাতে দিলেই তো। সিনহা হেসে ইমরানকে শক্ত করে জড়িয়ে ধরে। ইমরানও হেসে দু হাত দিয়ে সিনহাকে জড়িয়ে নেয়। সিনহা ইমরানের বুকে মুখ লুকিয়ে আছে, ইমরানের বুক থেকে মুখ তুলছে না। তার এখন অনেক লজ্জা লাগছে, সবাই কি ভাবছে, এখন তাকে বেহায়া বেসরম ভাবছে না হয়তো। ইমরান সিনহাকে বুক থেকে উঠাতে চাইলে সিনহা উঠে না। কি হলো, সারাদিন কি এভাবেই বুকে পড়ে থাকা ধান্দা করছো নাকি? মোটেও না, আমার লজ্জা লাগছে, সবাই দেখছে তো। কেউই দেখছে না, তুমি বুক থেকে মুখ তুলে একবার আশেপাশে তাকাও। সত্যি তো, কেউ দেখছে না। সত্যি। সিনহা আস্তে আস্তে ইমরানের বুক থেকে মুখ উঠায়, আশেপাশে তাকিয়ে দেখে সত্যি কেউ তো নেই। যারা আছে তারাও কেউ তাদের সবার নিজের কাজে ব্যস্ত। সত্যি বলো তো আমার কথা। সত্যি। তো আজকে ভার্সিটিতে আসতে গেলে কেন? বাড়িতে তোমার নতুন দুলাভাই এসেছে, তাকে সময় দিতে পারতে। আমার ভালো লাগছিল না বাড়িতে, আর যাকে সময় দেওয়া দরকার, যার কাছ থেকে সময় নেওয়া দরকার, আমি এখন তার কাছেই আছি। আচ্ছা আচ্ছা,
এখন কোথায় যাবে শুনি? আমি এত কিছু জানি না, আমার গন্তব্য আপনি পর্যন্ত। এবার আপনি আমাকে যেখানে নেন সেখানেই যাব। আমি তো তোমাকে নিয়ে বেঁচে দিব। দিবেন না, ভালোবাসেন তো আমাকে? এত বিশ্বাস? জি অনেক। চলো তাহলে দেখি কোথায় যাওয়া যায়। ইমরান সিনহার হাত ধরে গেট থেকে বেরিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ করে পেছন থেকে কারো ধাক্কা খেয়ে ইমরানের হাত ফসকে সিনহা মাটিতে পড়ে গেল। ইমরান তাড়াতাড়ি করে সিনহাকে মাটি থেকে তুলে দেখে সিনহার কপাল হালকা কেটে গেছে। ইমরানের তা দেখে মাথা গরম হয়ে গেল। সে সিনহার হাত ছেড়ে যে ছেলেটা সিনহাকে ধাক্কা দিয়েছে তার গলা টিপে ধরে গাল বরাবর কষে একটা থাপ্পড় মারে। কুত্তার বাচ্চা, ওরে ধাক্কা দিলি কেন? এই কথা বলে ইমরান ছেলেটাকে থাপ্পড়ের উপর থাপ্পড় মারছে। থামার কোনো নামই নিচ্ছে না। সিনহা মাটি থেকে উঠে ইমরানকে আটকাতে যায়। থাক ছেড়ে দিন, হয়তো খেয়াল করেন নাই। আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি, মাফ করে দিন। ইমরান রক্ত চক্ষু নিয়ে সিনহার দিকে তাকায়। সিনহা ভয় পেয়ে যায় ইমরানের তাকানোতে। ইমরান আরো কয়েকটা থাপ্পড় দিয়ে ছেলেটাকে ছেড়ে দেয়। ইমরান এবার সিনহার দিকে এগিয়ে আসে। সিনহা ভয়ে মাথা নিচু করে আসে। না জানি দেবিলটা এখন কি করবে তাকে। কি বললি তখন? ছেড়ে দিতে? খেয়াল করে নাই তাই না? এত দরদ আসে কোথা থেকে তোমার? ইমরানের ধমকে সিনহা কেঁপে ওঠে। সিনহা মাথা নিচু করেই জবাব দেয়, যেভাবে মারছিলেন ছেলেটা তো মরেই যেত। সিনহার জবাব শুনে ইমরানের হাসি পাচ্ছে। থাপ্পড় খেয়ে নাকি ছেলেটা মারা যাবে? ইমরান নিজের পকেট থেকে রুমাল বের করে সিনহার কপালে রক্ত মুছে দেয়। তারপর নরম কণ্ঠে বলে, সিনহা এখন আমার। এই সিনহা আমাকে বিশ্বাস করেছে। এই সিনহার বিন্দুমাত্র ক্ষতি বা কষ্টের কারণ যদি কেউ হয় তাকে আমি ছাড়বো না, জিন্দা কবর দিব। সিনহা আনন্দে ইমরানকে জড়িয়ে ধরলো। এত ভালোবাসি না আমাকে? না বাসি না। সিনহা ইমরানের বুক থেকে মুখ উঠায়। ভালোবাসেন না? শোনো, আমি আর তোমাকে ভালোবাসি বলবো না। আমি তোমাকে আমার কাজে কর্মে ভালোবাসা বোঝাবো, সেটাই তোমাকে বুঝতে হবে। আচ্ছা বুঝবো, কিন্তু মাঝে মাঝে মুখেও ভালোবাসি বলতে হয়, শুনতে ভালো লাগে আমার। আচ্ছা বলবো। ইমরান ফার্মেসিতে গিয়ে সিনহার কপালে ব্যান্ডেজ করে নিল। ইমরান কাউকে সিনহাকে ধরতে না দিয়ে নিজ হাতেই সিনহার কপালে ব্যান্ডেজ করে দিল। সিনহা ইমরানের হাঁটতে হাঁটতে পার্কে চলে আসলো। পার্কের ভেতরে দেখে একটা ছেলে ফুল বিক্রি করছে। ইমরান ছেলেটার কাছ থেকে ফুল নিয়ে সিনহার সামনে হাঁটু গেড়ে বসলো। ফুলগুলো সিনহার দিকে বাড়িয়ে দিল। এটা তোমার জন্য। ধন্যবাদ। সিনহাও হেসে ইমরানের হাত থেকে ফুলগুলো নিয়ে নিল। ইমরান সিনহা একটা বেঞ্চেতে বসলো। সিনহা ইমরানের কাছে আবদার করলো একটা গান শোনানোর জন্য। এই সময় এখানে গান গাইবো? গান আপনার সিনহা বলছে গাইতে। আচ্ছা, বাজে হলে কিন্তু আমার দোষ দিতে পারবে না। আচ্ছা। ইমরান খালি গলায় গান ধরলো। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না, এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরো শ্রোতাও গতিহীন। নতুন সকাল গুলো কপাল ছুলো তোমারি, দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই শুধু আমারই। আপনার গলা বরাবরই ভালো, অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ। হঠাৎ করে একটা মেয়ে ইমরানকে জড়িয়ে ধরলো। সিনহার দেখে রেগে আগুন হয়। ইমরান মেয়েটাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নেয়। সমস্যা কি তোর? জড়িত ছিস কেন? তোকে অনেকদিন পর দেখে এক্সাইট হয়ে গেছিলাম। তোকে আগেও বলেছি এসব আমার একদম ভালো লাগে না। মেয়েটাকে? আমার বউ, আর সিনহা ও হচ্ছে আমার ফ্রেন্ড আরশি। সিনহা ইমরানের কথা শুনে সব রাগ নিমিশে উধাও হয়ে গেল। ইমরান তাকে বউ বলে দাবি করেছে। অন্যদিকে মেয়েটার মন খারাপ হয়ে গেল। তুই বিয়ে করেছিস? একবারও জানালি না। সময় পাইনি তাই। ও আচ্ছা, আশি ভালো থাকিস। মেয়েটা আপনাকে আগেও জড়িত হয়েছে? তোমাকে কে বললো? আপনার কথাতেই বুঝতে পেরেছি। কিন্তু আমি ধরতাম না, গায়ে পড়া স্বভাবের। আপনি ওকে থাপ্পড় মারতে পারেন নাই যখন জড়িয়ে ধরতো? তুমি তো জানো আমি মেয়েদের গায়ে হাত উঠাই না। মেয়েদের গায়ে হাত উঠান না, কিন্তু জড়িয়ে তো ঠিকই ধরতেন। এই শোনো, আমি আরশিকে জড়িয়ে ধরতাম না, শুধু তোমাকে জড়িয়ে ধরেছি। জানি জানি, সব জানি, আর বলতে হবে না। চলো বাসায় ফেরা যাক। চলেন। ইমরান সিনহাকে নিয়ে সিনহার বাসার সামনে চলে আসে। সিনহা গাড়ি থেকে নেমে যায়। আপনি গাড়ি থেকে নামছেন না কেন? আমি কেন নামবো? আমি এখন তোমাদের বাড়িতে যেতে পারবো না। আমি কি বলছি যেতে? নামেন আপনি। নামলাম, এবার? সিনহা ইমরানের কাছে এসে দুহাত দিয়ে ইমরানকে জড়িয়ে ধরলো। লাভ ইউ। সিনহা জোড়াজোড়িতে ইমরান গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ইমরান খুশি হয়ে সিনহাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে। সিনহাও ইমরানের বুক থেকে উঠে আসে।
ইমরান সিনহার গালে হাত দিয়ে সিনহার কপালে চুমু এঁকে দেয়। সিনহা বাই বলে ভেতরে চলে যায়। ইমরানও আর দাঁড়ালো না, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সিনহা বাড়ির ভেতরে ঢুকতেই দেখল তার বোন ও দুলাভাই সেজে গুজে কোথাও যাচ্ছে। হাই শালিকা, তোমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আসলে ভাইয়া ভার্সিটিতে গেছিলাম। দুলাভাইকে বাড়িতে রেখে ভার্সিটিতে যাওয়া এটা ঠিক না। আপনারা কোথায় যাচ্ছেন শুনি? একটু বাইরে যাব। যাবে আমাদের সাথে? না, আমার কাবাব মে হাড্ডি হতে ভালো লাগবে না। আপনারাই যান, আমি উপরে গেলাম। না গেলে আর কি করার? ওকে। রাতে শিকদার সাহেব সিনহার ঘরে আসে, এসে বিছানায় বসে। সিনহা, আঙ্কেল ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। কেন বাবা? কালকে তোকে দেখতে আসবে। মানে কি? হঠাৎ আমাকে দেখতে আসবে মানে কি? সব কিছু হঠাৎ করে ঠিক হয়, ওইসব নিয়ে তোর চিন্তা করতে হবে না, ঘুমা তুই। শিকদার সাহেব রুম থেকে চলে গেলেন। সিনহা ইমরানের নাম্বারে ফোন করে কেঁদেই দেয়। সিনহা কাঁদছো কেন, কি হয়েছে? আপনি বলেছেন আপনার সঙ্গে আমার বিয়ে হবে, কিন্তু কই, আপনি তো আমাকে বিয়ে করলেন না, কালকে আমাকে দেখতে আসবে। সিনহা এই জন্য কাঁদতে হবে? আমি আরো ভয় পেয়ে গিয়েছিলাম। এখন ভয় লাগছে না আপনার? আরে তোমাকে দেখতে আসবে কালকে, বিয়ে তো আর হবে না, তোমার বিয়ে ইমরানের সাথেই হবে।